গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত বাকি দুজন হলেন সাবেক মন্ত্রী ড খন্দকার মোশারফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকার বিশেষ জজ আদালত ওই আদেশ দেন বাকি বারো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত দেখুন শাকির রিপোর্টি ঠিকাদারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রো ট্রেড প্রাইভেট কোম্পানি লিমিটেড গ্যাটকোকে ঢাকার কোমরাপুরের আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিতে সরকারের সাড়ে চোদ্দ কোটি টাকা ক্ষতি হয়েছে এমন অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দু সালের দুই সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক পরের বছর ১৩ মে বেগম খালেদা দিয়াসহ সহ পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শোনেন পনেরো আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালাদিয়া এবং সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও আমির খসু মাহমুদ চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক বাকি বারো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত তৎকালীন সরকার এবং সরকারের কিছু দোষরদের মদতে এই মামলার জন্ম দেওয়া হয়েছিল ম্যাডাম খালেদা জিয়া তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যখন এই গ্যাটকোর সঙ্গে চুক্তি হয় আমরা আনন্দিত যে এই বানোহাট মামলায় আজকে আপনারা চিন্তা করে রেখেন প্রায় সতেরো বছর আগেই মামলা হয়েছে এ পর্যন্ত চার্জ ফ্রেম করতে পারে পারেনি এই কোম্পানিটাকে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও অর্থাৎ তার কোনো প্রিকোয়ালিফিকেশান ছিল না তারপরেও তাকে রেসপন্সিভ করা করে তাকে চুক্তিপত্র স্বাক্ষর করানো হয় অর্থাৎ তার মাধ্যমে কাজগুলো করানোর জন্য চুক্তিপত্র করা হয় এবং সেইটার বিনিময়ে অনেক আর্থিক লেনদেন হয়েছিল গ্যাটকো মামলার আসামি বেগম খালেদা দিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন সময় দশজন মৃত্যুবরণ করেন দুজন পলাতক রয়েছেন সাকেরাত দান চ্যানেল আই ঢাকা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর